চা বাগানের নিয়ন্ত্রণে দখলদারিকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে গোষ্ঠী সংঘর্ষ, চলল গুলি এবং যার জেরে আহত হয়েছেন দুজন, মৃত এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার লোকজন। উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের পাটাগড় এলাকার নয়াবস্তি গ্রামের ঘটনা। মৃতা মহিলার নাম রাসিদা খাতুন। গুলিবিদ্ধ এবং আহত দুই আহতকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী ঘটনার জন্য তৃণমূল ব্লক সভাপতিকে দোষারোপ করেছেন। ব্লক সভাপতি জাকির হোসেন এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ নেই এমনটাই দাবি করেছেন। এখনো পর্যন্ত আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে, তাদের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সামাল দিচ্ছে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আমি বাগান হাবাই করছিলাম, আমার বাগানে আমি কোম্পানিকে জমিন দিয়েছি, কোম্পানি ভেঙে গিয়েছে, আমি হাবাই করছিলাম। 20-25 জন 10-15 জন জানে সামাল নিয়ে গুলি ধারাধার খালি গুলি আর কম। তো কয়জন ঘায়াল হয়েছেন আপনারা? কয়জন আহত আছে? আই তো 5-6 জন আছে, একজন মারা গিয়েছে। একজন মারা গেছে, কি নাম আপনার? লেডিস। তাহলে কি আপনি বলছেন কানাইয়ার লোক আপনাদের মারছে? কানাইয়ার লোক মারছে।